সো বন্ধুরা, এই হচ্ছে স্কাই ওয়াক, দেখতে পাচ্ছ। হে হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে আমার ভালোবাসা রইল। তো আজ আমি এখন এই মুহূর্তে আছি তারকেশ্বর, আমার গন্তব্য তারকেশ্বর থেকে শুরু। আর আমি এই মুহূর্তে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর থেকে আজ আমি সমস্ত তথ্য তুলে ধরব, কীভাবে যেতে হবে, তো খরচার সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওয়ে তুলে ধরব। আর আপনারা সকলই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। লাস্ট স্টেশন হচ্ছে বালিহল, বালিহল থেকে কীভাবে আমি যাচ্ছি সমস্ত তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব। সো বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, এটা হচ্ছে প্রবেশ মুখ, দক্ষিণেশ্বরের প্রবেশ মুখ। এই দেখতে পাচ্ছেন লিফ্টে সিঁড়ি আছে, আর এটা দিয়ে প্রত্যেকটা মানুষ উঠছে। আর আমরা এসেছি এইটা দিয়ে, এটা দিয়ে এসেছি, এই দিকেই বালির ব্রিজ, এটা দিয়ে এসেছি। আর এই যে চলুন তাহলে দেখা যাক। সো বন্ধুরা, এই হচ্ছে স্কাই ওয়াক, দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকের লিফ্টের সিঁড়ি। তো এই সিঁড়ি লিফ্ট ধরে আপনারা এই দিকে চলে যাবেন, চলুন আমি দেখাচ্ছি। এই দিকে চলে যাবেন, এই সামনে লিফ্টের সিঁড়ি আছে, এখান থেকে সরাসরি আপনারা এই দিকে চলে যাবেন। দক্ষিণেশ্বর মন্দির মাত্র পায়ে হেঁটে মাত্র 5 মিনিট পথ, একদম সরাসরি এই স্কাই ওয়াক মন্দিরের সামনে যে শেষ হচ্ছে। চলুন আপনাদের সঙ্গে আমিও কথা বলতে বলতে আর কি ভিডিও করতে করতে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই পুরো। সো বন্ধুরা, এই হচ্ছে বিশ্ব বাংলার লোগো। যাই হোক, এই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে আপনাদের সামান্য পথ বালি ব্রিজ আছে, বালি হল্টে নেবে আপনারা সরাসরি পৌঁছে যাবেন এই দক্ষিণেশ্বর। মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা এই দক্ষিণেশ্বরে পৌঁছে যাবেন। আর আমি এখন এই মুহূর্তে স্কাই ওয়াকে আছি, স্কাই ওয়াকে ছোটো বড়ো সব ধরনের দোকান আছে। আর এনারা সবসময় চাইবে যে আমাদের দোকান থেকে কিছু কেনাকাটা করুক, কিন্তু আপনারা ফাঁদে পা দেবেন না। মন্দিরের সামনে যেয়ে আপনারা সকলে কেনাকাটি করবেন, ওখানে সলিড দাম পাবেন। এই যে দেখুন, পাশাপাশি সব একটা একটা করে দোকান, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসা যাক মন্দিরের সম্পর্কে কিছু তথ্য। এই মন্দিরে সারা বছরই দর্শনার্থীদের ভিড়ের ঢল দেখা যায়। আর মন্দিরের প্রবেশদ্বার অতএব গেটের সামনে খুব সুন্দর একটা রামকৃষ্ণদেবের থিম তুলে ধরেছে এই মন্দিরের পাশেই। গঙ্গা নদীর পাশেই এই পঞ্চবটী বন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদের শিষ্যদের নিয়ে মায়ের সাধনা পাঠ করেছিল। এছাড়াও মূল মন্দিরের পাশে এখানে 12টি শিব মন্দির একই ধরনের চূড়াগুলি বিস্তীর্ণ করেছে। মূল মন্দিরে প্রবেশদ্বারে রানী রাশমনি মায়ের মন্দির বিস্তার করেছে। প্রতীত আছে যে মা কালী স্বপ্নে দেশে দেখা দিয়েছিল গঙ্গা নদীর তীরে, আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো পাঠ শুরু করো। সো বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে যে গঙ্গার ঘাট, সে মায়ের মন্দির থেকে সোজাসুজি এই হচ্ছে সেই ঘাট। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাট, আর এটা হচ্ছে বালির ব্রিজ। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন মন্দিরে ওঠার প্রবেশ গেট, এই দেখুন, এই দেখুন। Thank you.
আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এই যে সারি সারি একটা করে ঘর আছে, এইখানে আপনাদের মোবাইল ফোমাইল জমা রেখে, সমস্ত ব্যাগ জমা রেখে আপনারা এইটা দিয়ে সোজা প্রবেশ করতে পারবেন সরাসরি মন্দিরে। বন্ধুরা, এখানে ক্যামেরা নিয়ে যায় অ্যালাও নেই, আমি বললাম এইখান থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, দেখুন আমি ভেতরে প্রবেশ করিনি এখনও পর্যন্ত, তো আমি এখান থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, তো এই হচ্ছে পুকুর, পুকুরের পাশে মন্দির, তার এই পাশে হচ্ছে ভোগের কুপন দেয়, তো 10টা পর্যন্ত দেয়, এখন পাবো কি জানি না, যাই হোক যাবো আমরা। এটাই হচ্ছে মায়ের মন্দির, মেন মূল মন্দির, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসেন, এই সাইট সিনগুলো একটু ঘুরে দেখে নেবেন। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান করা আছে, এই দেখতে পাচ্ছেন ফুলের বাগান। আর এই সামনেই হচ্ছে খাবারের দোকানগুলো আছে সারি সারিভাবে, তার আমার এই পাশেই হচ্ছে গাড়ি পার্কিং করা যায়। সো বন্ধুরা, মায়ের মন্দিরে এলে এখানে যে যার মনস্কামনার জন্য এই যে সুতো বেঁধে দিয়ে যায়, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তবে সাবধান, এই হনুমানদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, খিদের জোরে আপনার মোবাইলও কেড়ে নিতে পারে ও প্রসাদও কেড়ে নিতে পারে। এখন দর্শনার্থীরা এদের সেলফি তুলছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলেই কমেন্ট বক্সে জানাতে থাকো, আর বন্ধুদের সাথে লিংক শেয়ার করে আমার এই চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করো। আর নতুন নতুন কন্টেন্ট আবার খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।